হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমন কর্মকার। আজকে আমরা যাচ্ছি নতুন ব্লগে। আজকে ব্লগটি হচ্ছে আমি এবং আমার দাদারা মিলে যাচ্ছি ভৈরবী মন্দির, সেটারই আজকে ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। তাই বেশি কথা বলছি না, সঙ্গে থাকো আর দেখতে থাকো। মন্দিরে যাওয়ার আগে সবার আগে নিতে হবে আমাদেরকে দুধ। দুধ নেওয়ার জন্য আমাদের লাগবে মাটির একটা পাত্র, তাহলে নিয়ে আসি। হ্যাঁ, পাত্র নিয়ে চলে এসেছি। এটা আমাদের দুধ নিয়ে আমরা যাবো, একটু লাইনে দাঁড়িয়ে থাকি। এখন আমরা আসছি দুধ নিতে। তো মন্দিরে যাওয়ার আগে দুধ নিতে হবে, তাহলে দুধ নেওয়ার জন্য এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনের জন্য আমরা দাঁড়িয়ে আছি, দুধ পাবো, তারপর নিয়ে যাবো ওখানে মন্দিরে। ওই যে পিছনে দুধ দুধা আছে হাড়ি নিয়ে, তাহলে বেশি কথা বলছি না বন্ধুরা, সঙ্গে থাকবো আর দেখতে থাকবো। অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু দুধ পেলাম না, তাই এখন অন্য জায়গায় যাচ্ছি দুধ নিতে। তাহলে বেশি কথা বলছি না, এই যে যেতে যেতে দেখি রাস্তার সামনে গিয়ে দুধবেলা ভিতরে ঢুকলো। এখন আমরা ভিতরে ঢুকছি দুধ নিতে, তারপর নিয়ে আমরা যাবো। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন চলে আসছি ভৈরবী মন্দির। এখন ভৈরবী মন্দির আছে, পুজো দেবো আমরা। তাই বেশিক্ষণ কথা বলবো না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর সঙ্গে থাকো।